তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল সংক্রান্ত সংবিধানের ত্রয়োদশ সংশোধনী বাতিলে সুপ্রিম কোর্টের আপিল বিভাগের রায়ের বিষয়ে এবার বাংলাদেশ জামায়াতে ইসলামী রিভিউ আবেদন দায়ের করেছে। জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার সুপ্রিম কোর্টের আপিল বিভাগে এই রিভিউ আবেদন করেন। তাদের আইনজীবী মোহাম্মদ শিশির মনির বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন। সেটি বাদ হয়ে যায় যেহেতু বাংলাদেশ জামায়াত ইসলামী বাংলাদেশের একটি গুরুত্বপূর্ণ রাজনৈতিক দল, বৃহত্তম রাজনৈতিক দলের মধ্যে একটি, এই জন্য তারাও তত্ত্বাবধায়ক সরকার ফিরিয়ে আসার ক্ষেত্রে রিভিউ আবেদন দায়ের করেছে এবং এই রিভিউ আবেদন অন্যান্য রিভিউ আবেদনের সঙ্গে অ্যানালগাসভাবে শুনানি হবে। আমরা আশা করি আগামীকালকেই সুপ্রিম কোর্টের ফুল বেঞ্চে শুনানির জন্য সকল মামলা একসাথে উপস্থিত। স্যার, আমাদের নতুন প্রোডাক্ট সিক্সার্স, দেখতে তো ভালো, খেতেও ভালো, তুমি একটু বেশিই বলো। জানি স্যার, বিশ্বাস করবেন না, তাই সুপার স্লো মোশন ক্যামেরা নিয়ে এসেছি। দেখেন চকলেট পিনাট ক্যারামেল ও নোগাটের দারুণ কম্বিনেশন এলো সিক্সার্স চকলেট কোটেড বার, পুরোটাই এনার্জি।